দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে মাহবুবুল হক বুধবার এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ পরিচালক এ কথা বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হয়েছে উল্লেখ করে এসব সংবাদকে সম্পূর্ণ ভুল দাবি করেন ডক্টর তিনি বলেন খালেদা জিয়ার যেসব সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমছে তার ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের উন্নতি হয়েছে দুর্বলতা কমেছে শারীরিকভাবে তিনি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি আরো বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা হয়েছে বলা হয়েছে তিনি জীবন মৃত্যুর সন্ধিখানে রয়েছেন এসব সংবাদ সম্পূর্ণ ভুল বেগম খালেদা জিয়ার অবস্থা কখনোই তেমন আশঙ্কাজনক ছিল না এখনো নেই বলেও মন্তব্য করেন তিনি